হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি টোটো করে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখার জন্য। ফ্রেন্ডস, আমরা প্রায় চলে এসেছি। ওই যে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা পাকিস্তানের পতাকা। পরে আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢুকে যাব। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি, এরপর ভিতরে যাওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বর্ডারের ভিতরে ঢুকে গেছি, আর কতটা ভিড় হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। এখনও কিন্তু ভিড় হতে বাকি আছে, এখনও অনেক লোকজন আসতে শুরু করেছে। এখানে অনলি মেয়েদেরকে ডাকা হয়েছে ডান্স করার জন্য, তো অনেক মেয়েরা ওখানে গেছে ডান্স করতে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দারুণ মিউজিক ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট ক্লেম চলে আসে, ওই জন্য আমি মিউজিকটাকে মিউট করে দিয়েছি। এই যে আমাদের আমান সোনা, হয়তো ভাবছে এত ভিড় কেন। আমাদের আমান খুব একটা ভিড় পছন্দ করে না, তাই ওর লুকটা দেখুন। এখানে ইন্ডিয়া পাকিস্তানের মেন গেট খুলে দেওয়া হয়েছে, তো দেখুন।
এই যে ওই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা পাকিস্তানের ওই সাইড, আর এদিকটা হিন্দুস্তানের। তো পাকিস্তানের খুব একটা ভিড় আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হিন্দুস্তানে প্রচণ্ড ভিড় হয়েছে। দেখাই যে পাকিস্তানে কতটা ভিড়, এই যেটা পাকিস্তান, আর আপনাদেরকে দেখাবো হিন্দুস্তানে কতটা ভিড় হয়েছে। তো চলুন দেখি হিন্দুস্তানে কতটা ভিড়। এই যে দেখুন কতটা ভিড়। তো আমরা এখন বাইরে চলে এসেছি, তো আমার একটু ঘোরাফেরা করছে। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। তো যারা চ্যানেলটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন। টাটা।